মাইনা করিশ্মা সোনিয়া বেবীহতর ফাদিল হল কুচক্রান্ত। কাহিনীর নকল আরক্ষী আব্দুল মালিক মোল্লার খুলিল মুখা। টকা ঘটিবলে গৈ রঙাঘরত সোমাল রাজ গ্যাংর ছয় সদস্য। হয় প্রথমে আপনার দেখাই লো রাজ গ্যাংর এই কুখ্যাত ছয় সদস্য। ভয়ানক হানি ট্রেপিংৰ ঘটনা সংঘটিত করা এই গ্যাংৰ কার্যকলাপ শুনিলে চকু কপালত উঠিব আপনার। লাখে লাখে টকা ঘটিবলে চক্রটোর মহিলা সদস্যই ভুক্তভোগীক করে টার্গেট। প্রথমে রাজপথত চিনাকি হয়ে পিছলৈ করে পারত ফুরার রঙিন পার্টি। পিছলৈ ঘটনাত বন্ধ কোঠাত লয় দৈহিক সম্পর্ক রূপ। বাটে ঘাটে টকা থকা লোকক টার্গেট করেছিল করিশ্মা বেবী সোনিয়াহতে। আর সম্প্রতি এই গ্যাংটোর ছয় সদস্য পড়ছে এটা দিসপুর আরক্ষীর জালত। সর্বশান্ত হয়েছে বহুজন লোক আর শেহতাকি এগারী সরকারি বিষয়াও জালত পড়ছিল এই হানি ট্রেপিং চক্রর। ব্যস্ত গুয়াহাটীত বন্ধুত্ব প্রেমর মাজেরে কাহিনী আগবাড়ে। চক্রটোয়ে গোপন মুহূর্ত কৌশলরে বন্দী করে মোবাইলর গোপন ক্যামেরা। হিন্দি সিনেমার দরে লগা কথাবর মাজতে এন্ট্রি এজন আরক্ষীর। নকল আরক্ষী আব্দুল মালিক মোল্লাক সঙ্গ দিয়ে নকল ড্রাইভার রাজ দে। নানা কায়দারে বহুজনক জালত পেলায় টকা ঘটা এই চক্রটোর এই ছয় সদস্য পড়িল গুয়াহাটির এইখন দিসপুর আরক্ষীর জালত। চক্রটোরে গ্রেপ্তার হওয়া রাজ দে ভুক্তভোগীর সম্মুখত চিনাকি দিছিল নিজকে আরক্ষীর বিষয়া বলে। ঠিক একদরে রাজক এই সমগ্র ঘটনাটুত এক প্রকার সহযোগিতা আগবাইছিল আন এগারী সতীর্থ আব্দুল মালিক মোল্লাই। গতি চক্রটো ইমানেই শক্তিশালী আছিল যে প্রায় বিশর পরা পঁচিশগারীক লোকক টার্গেট করার তথ্য এই মূরত লাভ করেছে আরক্ষীয়ে। বহু জনপ্রিয় নকল নামেরে নামাকরণ গ্যাংটোর যুবতী সদস্যর পরিচয়। ফাদিল হওয়া হানি ট্রেপিং চক্রটোয়ে বহুজনক ব্ল্যাকমেলিং করে লুটিছে লাখে লাখে টকা। জানি আচরিত হব চক্রটোর কাহিনীত প্রতিজন সদস্যর থাকে একু একুটা নাটকীয় চরিত্র। অশ্লীল ফটো ভিডিও ভাইরালর ভাবুকিরে করে ব্ল্যাকমেলিং। জালত পড়া এই চারি যুবতী দুই লোকর মুখেরে ওলাইছে পূর্বর ব্ল্যাকমেলিংর বহু কাহিনীর কুকীর্তি। দিসপুর আরক্ষী থানাত রুজু হওয়া গোচর অনুসরি শেহতাকি এগারী সরকারি বিষয়াক টার্গেট করে গ্রেপ্তার হল কুখ্যাত চক্রটোর ছয় সদস্য। যৌনতার বাবে ব্ল্যাকমেলিংর সহযোগত দুষ্ট চক্রর এনে প্রবঞ্চনার বৃহৎ জাল এতিয়া বহু দূরলে শিপাইছে রাজধানী গুয়াহাটী মহানগরীত। ভিডিও জার্নেলিস্ট প্রভাস সিংর সহযোগত গুয়াহাটীর দীপাঙ্কর দাসর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। Thank you.